শুনুন ম্যাডাম, এই সব কনভিক্টদের সাথে সাধারণত বাইরের লোককে দেখা করতে দেওয়া হয় না। শুধু আপনার জন্যই সুপার সাহেব স্পেশাল পারমিশন দিয়েছে। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, আমি বাইরে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসছো? এতদিন পরে কেন এসেছো? আর কি প্রশ্ন করার আছে? কর্তাত্রী করো, আমার তোমার সাথে বেশি কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করতে আসিনি সমুদ্র। এত লজ্জা নিয়ে, এত গ্লানি নিয়ে, এত অসম্মান নিয়ে কোনো মানুষ ভালো থাকতে পারে না, সেটা আমি জানি। কি বলে? লজ্জা? জয় দাশগুপ্ত, লজ্জা, গ্লানি, অসম্মান এর কোনোটাই আমার নেই। নেই নেই। তার কারণ কি জানো? কারণ আমি কোনো অন্যায় করিনি। জয় দাশগুপ্ত একটা অন্যায় করেছিল, সেই অন্যায়ের শাস্তি দিতে চেয়েছিলাম, আমি পারিনি, পারিনি। আমি আমি ব্যর্থ হয়েছি, আর সেই জন্য একটা আফসোস আমার এই মনের মধ্যে থেকে গেছে। আফসোস? কি আফসোস? আফসোস এটাই যে আমি যাকে শাস্তি দিতে চেয়েছিলাম সে আমার সামনে বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে, আর তাকে যতদিন না আমি শাস্তিটা দিতে পারছি আমার এই মনের জ্বালা জুড়বে না। এতদিন পৃথিবীতে তার সামনে থেকেও তো কিছু করতে পারোনি। কাপুরুষের মতো তার বোনকে বিয়ে করেছ, আর এখন তার ছেলেকে টার্গেট করেছ। কি 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 বলছো তুমি? ছেলে না জয় দাশগুপ্ত, আমি আমি কাউকে টার্গেট করি না। ছেলে? কোন ছেলে? কার ছেলে? কার কথা বলছো তুমি? এই একদম নাটক করবে না তুমি, একদম নাটক করবে না। অনেক নাটক দেখেছি তোমার, আর ভালো লাগছে না। তুমি জিকোর ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার জন্য ট্রেড করেছো। কি বলছো বলো তো? জিকোর ফুটবল খেলা আমি ট্রেড? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কেন? অসম্ভব তো কিছু নয়। সুকুমারকে যদি এখান থেকে বের করে নিয়ে যেতে পারো, তাহলে এখানে থেকে এরকম একটা কাজ করা তো অসম্ভবের কিছু নয়। না, অসম্ভব নয়, অসম্ভব নয়, মানছি আমি অসম্ভব নয়, কিন্তু ওই থ্রেড ফ্রেড করার মতো পাতি কাজ করা সমুদ্র দত্ত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে জয় দাশগুপ্তর সঙ্গে তার স্বামী, তার ছেলে, তার পরিবার সকলকে শেষ করে দেবো। আমার আমার মনের জ্বালাটা তবেই জুড়বে, আমার একটু বেশি ভালো লাগবে। কিন্তু সব ফেট ফেট করে কি হবে? তার মানে, তার মানে সত্যি তুমি কাউকে কাজে লাগিয়ে থ্রেট করনি? না না না, আমি তো বলছি, আমি বলছি আমি থ্রেট করিনি। আর সমুদ্র দত্ত এই জেলের মধ্যে থেকে বাইরে কারোর উপর ভরসা করে না। করেছিলাম, আমি ভরসা করেছিলাম ওই সুকুমারের উপর, কিন্তু কি হলো? এতদিন ধরে সঙ্গে করে নিয়ে ঘুরে শেষে ওই তোমার বাড়িতে গিয়ে আশ্রয় নিল, ব্যাস পুলিশের হাতে ধরা পড়ে গেল। সব খবরই রাখো দেখ। রাখতে হয়, রাখতে হয় জয় দাশগুপ্ত, রাখতে হয়। তার কারণ কি জানো? আমার লক্ষ্য এখনো পূরণ হয়নি, আর যতদিন না সেটা পূরণ হচ্ছে আমি তো মরেও শান্তি পাবো না। হ্যাঁ, আর আমার একমাত্র লক্ষ্য হলো তোমাকে শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া। এবার একটা সুযোগের অপেক্ষায় আছি আমি, এত চেষ্টা করছি, এত চেষ্টা করছি, তবু একটা মোবাইল ফোনের জোগাড় আমি করতে পারছি না। কোনোদিনই পারবে না তুমি, এসব বাজে বাজে কথা না ভেবে নিজেকে শোধরানোর চেষ্টা করো, এটাই হবে তোমার জীবনের সবচাইতে ভালো কাজ। ম্যাডাম, একে আর কিছু জিজ্ঞাসা করবেন আপনি? না, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। কনস্টেবল! এস স্যার, যাওকে নিয়ে যাও, আসুন। আপনি যাবার আগে একবার সুপার সাহেবের সাথে দেখা করে যাবেন। ঠিক আছে। সমুদ্র এখান থেকে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তার মানে
ওর পক্ষে এই শত্রুতা করা সম্ভব নয়। তাহলে কে এই এই নতুন শত্রুটা? কে? কোন দিক থেকে নতুন করে আক্রমণ শানাতে চাইছে সে? এখনো পর্যন্ত একটা খবর নেই, চা পাচ্ছে করছি, টেনশনে টেনশনে এখন শেষ হয়ে গেল। বড় বৌমা, বড় বৌমা! আমার এত টেনশন হচ্ছে না যে তোমাকে কি বলবো। ছোট বৌমা যে কি করছে, কোথায় আছে কিছু জানতে পারছি না। আর রিবুটাও হয়েছে, আজকের দিনে রিবুকে মেরে ধরলো। কি হয়েছে মা, জুই এখনো বাড়িতে ফেরেন? আর বাবা কোথায় ফিরেছে? ওর ফোনটা সুইচ অফ বলছে। কি হবে বলতো এরপর, ও যদি কোনো ঝামেলায় পড়ে কি করে তুই বুঝতে পারবি? মা না না, ও ঝামেলায় পড়বে কেন? দেখো ওর লয়ারের সঙ্গে আছে, হাজিরা দিতে গেছে কোর্টে, এক্ষুনি চলে আসবে। আর দেখো কোর্টে তো হাই সিকিউরিটি অ্যালার্ট থাকে সবসময়, ওখানে অনেক প্রোটেকশন আছে, কেউ অ্যাটাক করবে না, কোনো ঝামেলা হবে না, চিন্তা করো না। আরে কোর্টে গেছিল ঠিক আছে, তারপর তো বাড়ি ফিরে আসবে। সমুদ্রের সঙ্গে দেখা করার কি দরকারটা ছিল এখন? সেটারও দরকার আছে মা। মা আমাদেরকে এত বড় হুমকি দিয়ে কে আমাদের বাড়িতে চিঠিটা পাঠালো সেটা তো জানতে হবে আমাদেরকে। জয় কি মনে করছে এই চিঠির পেছনে সমুদ্রর হাত আছে? হ্যাঁ, না থাকার কিছু নেই, থাকতেই পারে, কারণ এই সুকুমার আর সমুদ্র টাইপের লোকজনরা করতে পারে না এমন তো কোনো কাজ নেই। আমার তো সেটাতেই ভাবনা হচ্ছে রে, ছোট বৌমার উপরে তো সমুদ্রের ভীষণ রাগ, তারপর আমাদের বাড়িতে বদলা নিতে এসে ও সফল হতে পারেনি, রাগটা আরো বেড়ে গেছে। এরপর যদি ছোট বৌমাকে ও সংশোধনাগারে হাতের কাছে পায়, তুই কি ভাবছিস ছেড়ে দেবে? আরে বাবা ওটা অত সহজ কাজ না, আর সংশোধনাগারে পাহারাটা আছে না, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি এই যে ছোট বৌমা একা একা রাস্তায় বেরোলো, যারা হুমকি টুমকি দিয়েছে তারা যদি রাস্তায় একা পেয়ে কোনো রকম হামলা করে ছোট বৌমার উপর, তখন সেটাই তো ভাবছি কি হবে বলতো। আচ্ছা নেবু, তুই ছোট বৌমার সঙ্গে গেলি না কেন বলতো? মা আমি কি করবো বলতো, আমি ওকে অনেকবার বলেছিলাম, ও আমাকে ওর সঙ্গে যেতে মানা করেছে, আর সব থেকে বড় কথা সাইড থেকে এক্ষুনি একটা ফোন এসেছিল, আমাকে বাধ্য হয়ে বেরোতে হয়েছে। আরে বাবা কোর্ট, তারপরে এই সংশোধনাগার, এগুলো একা সামলাতে পারবে ছোট বৌমা? যদি ঘাবড়ে ঘাবড়ে যায় তখন কি হবে? আমার মা কখনো ঘাবড়ে যায় না, মা আমাকে বলেছিল তুই ফুটবল খেলবি, তুই মাঠে যাবি, তোর কিচ্ছু হবে না। মা তো ঠিক কথাই বলেছিল দাদু, চলাফেরা করে ঠিক ওরকম হয়েছে। তুই ছোট বৌমা কি বলছো কেন? তোমার ছেলে রিবু সে কম কিছে, তার তেজ কম আছে? না বাবা, এটা তুমি একদম ঠিক বললেন। আমাদের রিভু খুব ঠান্ডা মাথার ছেলে, ও কখনো রাগ করে না। তুমি তো ওর রাগ দেখোনি, একবারে গোমার গোবিন্দের মতন রাগ। ওই তো মা এসে গেছে। ছোট বৌমা তুমি কি গো, তুমি বাড়িতে একটা খবর দেবে না? মা আমি বলছি, সব বলছি। বর্তি ভাই বাইরে খুব গরম গো, এক গ্লাস জল দাও না। মা দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি। বলছি তুমি তো কোর্টে গিয়েছিলে, মানে সব কাজ ঠিকঠাক হয়েছে তো, কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি, অসুবিধা কেন হবে? সমুদ্রের সঙ্গে দেখা করতে গেছিলে? হ্যাঁ মা গিয়েছিলাম, কিন্তু মা ওই কাজের সঙ্গে সমুদ্র জড়িত ছিল না, অন্য কেউ করেছে ওই কাজটা। তার কারণ আমি ভেবেছিলাম সংশোধনাগার থেকে ও কাউকে কাজে লাগিয়ে এই কাজটা করিয়েছে, কিন্তু ওখানে থেকে ওর ওই কাজটা করা সম্ভব নয়। তোমরা কেউ চিন্তা করো না।
এক্সকিউজ মি, আপনারা আসুন, ভেতরে আসুন প্লিজ। আপনার সাথে একটু দরকার ছিল। আমার সাথে? ও আচ্ছা, আসুন না, বসে কথা বলি। বর্দি ভাই, ওনাদের জন্য চা বানাও। না না, আমরা চাটা খাবো না, থ্যাংক ইউ। আমরা একটা বিশেষ জরুরি কাজে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। মহিলা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, এতে সব লেখা আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। তবু আপনাকে আমি একটু সংক্ষেপে বলি। হ্যাঁ বলুন। আপনার প্রস্তাবে মহিলা ফুটবল প্রিমিয়ার লিগ যে চালু হয়েছিল তাতে মহিলা ফুটবলের জনপ্রিয়তা খুবই বেড়েছে। ফেডারেশন চাইছে এই জনপ্রিয়তা যাতে আরও বাড়ে, তাই মহিলা ভেটারেন ফুটবলারদের নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ করতে। বাহ, এটা তো খুবই ভালো প্রস্তাব। তবে এই প্রস্তাবটিকে বাস্তবায়িত করতে গেলে সেই সমস্ত মহিলা ফুটবলারদের আমাদেরকে খুঁজে বের করতে হবে যারা একসময় ক্লাব ফুটবল, রাজ্য স্তর বা জাতীয় স্তরে ফুটবল খেলেছেন। আর এই যে খুঁজে বার করা, এই মহিলা প্লেয়ারদের নিয়ে অর্গানাইজ করে নেওয়ার যে দায়িত্ব, তা আপনাকে এই ফুটবল ফেডারেশন এই চিঠির মাধ্যমে অনুরোধ করেছে। আসলে ম্যাডাম, আপনি মহিলা ফুটবলের সবথেকে সিনিয়র ফুটবলার। আপনার সঙ্গে বা আপনার সময় যারা যারা ফুটবল খেলেছেন তারা প্রত্যেকেই এখন অবসর গ্রহণ করেছেন, তাই তাদেরকে খুঁজে বের করা বা তাদেরকে মোটিভেট করাটা আপনার পক্ষে সহজ হবে। ম্যাডাম, এরপর আপনি যদি উদ্যোগ নেন তাহলে এখন অনেক মহিলা ভেটারেন ফুটবলার আছে যারা হয়তো অনেকদিন আগেই ফুটবল থেকে অবসর নিয়েছে, তারা হয়তো এখন আর ফুটবলও খেলে না, কিন্তু আপনার অনুরোধে তারা আমাদের এখানে আসলে আমাদের প্লেয়াররা অনুপ্রাণিত হবে, তারা আমাদের প্লেয়ারকে উৎসাহিত করবে। এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা দায়িত্ব আপনারা আমাকে দিতে চাইছেন, তার দাম তো আমাকে দিতেই হবে। কিন্তু জয়, তুমি তো এখন জিকোকে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের জন্য রেডি করছো, আর সেই কাজটা যথেষ্ট কঠিন, আমাদেরকে বারবার বিপদের মুখোমুখি হতে হচ্ছে। তো তুমি এত কিছুর মধ্যে এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ বাদবাবু, ঠিক পারব। আমার একসময় সহ প্লেয়াররা খেলবে, আমিও খেলবো তাদের সঙ্গে, একটা হারিয়ে যাওয়ার সময় আবার ফিরে আসবে। পাশাপাশি এর থেকে জুনিয়র ফুটবলাররা অনেক উৎসাহ পাবে। আপনারা ফেডারেশনকে জানিয়ে দিন, আমি এই দায়িত্ব নিতে একদম রাজি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। তাহলে আমরা আপনাকে দায়িত্ব দিচ্ছি, এই প্রদর্শনী ম্যাচে কোন কোন প্লেয়ার খেলবে আপনি কাইন্ডলি একটু তার একটা লিস্ট করে দিন, আর বাদ বাকি যা সাহায্যের দরকার আমরা করব। ঠিক আছে, আমি একটু প্রিপারেশন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি, আর এক্সিকিউটিভ মিটিংয়ের ডেটটা আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এলাম। হ্যাঁ ছোট বৌমা, এতগুলো তো দায়িত্ব নিলে, সামলাতে পারবে তো? পারবো বাবা। বাবা, ফুটবল তো আমার প্রাণ, ফুটবলের জন্য কোনো কাজ করতে আমার কখনো কোনো ক্লান্তি আসে না। বাবা, ভবিষ্যতে যদি আমি ফুটবল নাও খেলি, আমি ফুটবলের সঙ্গে জড়িত থাকতে চাই, আমার ছেলেটাকে ফুটবল খেলা শেখাবো, অনেক বড় করব, তারপর বাচ্চাদের কোচিং করাবো, এই সব কিছুই তো আমার আমার ভবিষ্যতের স্বপ্ন, এগুলো আমাকে পূরণ করতেই হবে। এই সংসার আর সংসারের বাইরে ফুটবল, ব্যাস। সবই তো বুঝলাম, কিন্তু ছোট বৌমা, তোমার দায়িত্ব তো আরো বেড়ে গেল, তোমার উপর তো অনেক চাপ বেড়ে গেল। এখনই তো তোমার ওই কোর্টে যাওয়া, তারপরে চিঠির রহস্য ভেদ করা, ছেলেকে ফুটবল খেলা দেখানো, কত চাপ, কত দায়িত্ব, এরপরে তুমি এইসব দায়িত্ব পালন করতে পারবে তো? যদি পারো তাহলে খুব ভালো কথা, তাহলে আমাদের কিছু বলার নেই। তুমি তুমি এত চিন্তা করো না, আমি ঠিক পারবো, ঠিক পারবো, আমি সব ঠিক হবে। জিকো, আর খেলতে হবে না, এবার যাও গিয়ে স্নান করে নাও, খাওয়া দাওয়া সেরে নাও, কাল সকালে তোমাকে প্র্যাকটিসে নিয়ে যাও। ঠিক আছে মা।
চক্রবর্তী, লিলুয়া, বাবা এদেরকে কোথা থেকে পাবো? সুদর্শনাদি তো কোথায় একটা চলে গেছে। ভেতরে ঢুকে গেছে দেখছি, ফুললি ইনভলভ। না আসলে নামগুলো তো পেয়ে যাবো, কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করবো কি করে সেটা নিয়েই ভাবছি। হ্যাঁ সেটা তো আমিও বলছি, এখন রিভু দাশগুপ্ত সেলিব্রিটি বউ, জয়ী দাশগুপ্ত সে এখন অনেক ব্যস্ত, পুরনো খেলোয়াড়দের নিয়ে অনেক চিন্তা ভাবনা তার মাথায়। বেচারা রিভু দাশগুপ্ত, আমাকে সময় দেওয়ার মতো কি তার সময় আছে? মোটেই না, এই জয়ী দাশগুপ্তর কাছে সবার আগে তার পরিবার, তারপর অন্য কিছু। জানো তো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে এই কাজটা, মেটারান মহিলা ফুটবলারদের এক্সিবিশন ম্যাচ যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, ব্যাপারটা জমে যাবে। তা এখন অবধি কতজনের খোঁজ পেলে? 8-9টার নাম তো পেয়েছি। আসলে না মানে আমি অনেক ফুটবলারদের নামই জানি, কিন্তু কাজের সময় কিছুই মনে পড়ছে না। একটা মেয়ের কথা আমার মনে পড়েছে, নামটা মনে করতে পারছি না। ও ন্যাশনাল সিলেকশনে আমার কম্পিটিটর ছিল, আর ফাইনাল সিলেকশনে 1:1 আমি চান্স পেয়ে যাই, মেয়েটা ছিটকে যায়। জানো তো ও তারপর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়। তারপর শুনেছিলাম ওর নাকি একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, এখন কোন অবস্থায় আছে মেয়েটা কে জানে। দেখো জয়ী, ওরকম ভাবে ভাবলে এখন অনেকজন প্লেয়ারের কথাই তোমার মাথায় আসবে, কিন্তু সবাইকে নিয়ে ভাবলে তো হবে না। আমি তোমায় বলি শোনো, আমাদের দেশে মহিলা ফুটবলটা তো আগে এতটা জনপ্রিয় ছিল না, এখন হয়েছে। আগেকার দিনের মেয়েরা কী ভাবতো, ছোটবেলা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতো, ভালো করে ফুটবল প্র্যাকটিস করতো, তারপর আর কি তাদের সময় মতো বিয়ে হয়ে যেত, ব্যাস সংসার, স্বামী, সন্তান সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে খেলা ছেড়ে দিতে হতো। তাই বলছি এদের কজনের খোঁজ তুমি পাবে আমি জানি না, কিন্তু যদি খোঁজ পেয়েও থাকো এরা কতজন মাঠে নামতে পারবে সেটা নিয়ে আমার প্রশ্ন। হ্যাঁ আমি জানি পুরনো প্লেয়ারদের খুঁজে বের করাটা খুব মুশকিল হবে, কিন্তু আমি যে মেয়েটার কথা বলছি ওই মেয়েটা তো আমাদের ব্যাচেরই মেয়ে ছিল। জানো তো মেয়েটার অবস্থা খুব ভালো ছিল, মেয়েটার বাবা নাম করা ব্যবসায়ী। মেয়েটা যখন সিলেক্ট হয় না মেয়েটির বাবা আমার কাছে এসেছিল, অনেক টাকা অফার করেছিল। হ্যাঁ গো, আমাকে বলেছিল তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব, তুমি শুধু তোমার নামটা উইথড্র করে নাও, তার বদলে আমার মেয়ে খেলুক। আমি ওনার কোনো কথা শুনিনি, আমি খুব রিয়্যাক্ট করেছিলাম। ঠিক করেছো, আনফেয়ার লোক তো, কি মনে করে টাকা পয়সা দিলে তার মেয়ে বড় ফুটবলার হয়ে যাবে, অদ্ভুত লোক সব। আসলে একটাই মেয়ে তো, খুব আদরের, ছোটবেলা থেকে বাবার কাছে যা যা চেয়েছে সব পেয়েছে, তাই খুব জেদি। কিন্তু মেয়েটার নামটা না কিছুতেই মাথায় আসছে না, কি কি জান। মাথায় যখন আসছে না শুধু শুধু ভেবে সময় নষ্ট করে লাভ আছে? হ্যাঁ মনে পড়েছে, কি সৌমি সেন নামটা তো মনে পড়ে গেল, কিন্তু না মানে সে এখন কি অবস্থায় আছে, আদৌ ফুটবল খেলতে পারবে কিনা, তুমি তো বললে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ সেটাই তো শুনেছি। জানো তো ও না আমাকে খুব হিংসে করতো, সব ব্যাপারে আমাকে টক্কর দিতে চাইতো, কেন কে জানে। আর তুমি তুমি ওকে দেখলে বুঝতে পারবে, ও সব সময় আমার উপরে কেমন একটা রেগে থাকতো। ও আর আমি এক পজিশনেই খেলতাম, হাফ টাইমের পর যদি ওকে বসিয়ে আমাকে নামানো হতো তাহলে ও খুব রেগে যেত, পাগলের মতো করতো,
পাগলের মতো এটা ওটা ছুটত, কিন্তু ও ফুটবলটা খুব ভালো খেলতো। ও যদি আমায় হিংসা না করে ফুটবলে সামান্য মনোযোগ দিত, তাহলে ও অনেক ভালো জায়গায় পৌঁছে যেত। আমি আমি ওকে খুঁজে বের করতে চাই, খুঁজে বের করে আমাদের সমস্ত শত্রুতা মিটিয়ে একই টিমে খেলতে চাই। কিন্তু কিন্তু ওকে পাই কোথায় বলো তো? তাহলে তুমি একটা কাজ করো, সোশ্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন দাও। আর তুমি তো বললে ওর বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওর বাবার নাম মনে আছে তোমার? বাবার নাম, হ্যাঁ, ওই শুভ, হ্যাঁ, সুপ্রকাশ, সুপ্রকাশ। ঠিকই আছে, আগের মতোই আছে। আগের মতন মানেটা কি ডক্টর? আমাকে একটা কথা বলুন তো, আপনি যখন যা টেস্ট প্রেসক্রাইব করেছেন সেই টেস্টটা করিয়েছি, দামি দামি ওষুধপত্র দিয়েছেন, সমস্ত ওষুধপত্রগুলো নিয়ে এসে ওকে আমি খাইয়েছি, যা যা করতে বলেছেন তাই তাই করেছি। আপনি বলেছেন 24 ঘন্টার জন্য নার্স রাখতে ওর দেখাশোনার জন্য, সেটাও করেছি। তারপরে তো কিছু হচ্ছে না, একই রকম ভাবে বিছানাতে পড়ে আছে। আপনি কি চিকিৎসা করছেন? এক ফোঁটা ডেভেলপমেন্ট নেই আমার মেয়ের। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, আর বিদেশে নিয়ে গিয়েও তো কোনো লাভ হলো না। আসলে অ্যাক্সিডেন্টের ফলে পায়ের হাড়টা সরে গিয়ে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসাটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া আরেকটা ব্যাপার কি জানেন, আপনার মেয়ে মেন্টালি এত ডিপ্রেসড হয়ে আছে, মানসিকভাবে এতটা ভেঙে পড়েছে, আর আমি সেখান থেকে কী করে সুস্থ করে তুলবো? আপনি মেয়েকে একটু মানে হাসি খুশি রাখার চেষ্টা করুন, নর্মাল রাখার চেষ্টা করুন। এক্সকিউজ মি, আমার মেয়ে কি অ্যাবনর্মাল? লুক অ্যাট মি ডক্টর, বলুন আমার না মামা, না মামা, আম সরি মামা, মামা কিছু হবে না, তুই ভালো হয়ে যাবি মাম্মাম, তুই ভালো হয়ে যাবি, আমি কথা দিচ্ছি, তোর বাবা কথা দিচ্ছি, তোকে আমি সুস্থ করে তুলবো। এই ডক্টর যদি তোকে সুস্থ না করতে পারে, আই চেঞ্জ দ্য ডক্টর, আমি আমি ডক্টর বদলে দেবো, তুই চিন্তা করিস না। দেখুন, এটা ডাক্তারি বিষয় নয়, আপনি রোজ আমাদের ডেকে নিয়ে এসে দুই একটা উল্টোপাল্টা কথা বলবেন। দেখুন, আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনার মেয়ের ভেতরে সেই মোটিভেশনটাই নেই যে তাকে আবার বাঁচতে হবে, আবার দাঁড়াতে হবে। আপনি আমার উপর হম্বিতম্বি না করে এটা যদি মেয়েকে বোঝাতে পারতেন, তাহলে অনেকটা কাজের কাজ হতো। বড় বৌমা, ও বড় বৌমা, পূজোর বাসনগুলো ভালোভাবে ধুয়েছে তো? আমিষের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়নি তো? দেখো, এই জন্মাষ্টমীর পুজো কিন্তু খুব শুদ্ধ উপাচারে করতে হয়। মা, আমি সমস্ত বাসনগুলো ধুয়ে আলাদা করে রাখছি। হ্যাঁ, যাও। ওমা, আজকে কোন দিকে সূর্য উঠেছে গো? সেজো বৌমা, তুমি একেবারে সাত সকালে স্নান সেরে পূজোর গরদ পরে চলে এসেছো। কেন মা, আমি কি পূজো করতে পারি না? বর্দি তো কালকে বললো জয়ী থাকবে না, আমি যেন হাতে হাতে হেল্প করি, তাই চলে এলাম। থাকবে না মানে? থাকবে না কেন ছোট বৌমা? মা, আসলে ওই পুরনো প্লেয়ারদের নিয়ে জয়ীর একটা মিটিং আছে, তুমি তো কালকে কর্মকর্তাদের মুখে সবই শুনলে, ওর ঘাড়ে কত বড় দায়িত্ব পড়েছে। পুরনো প্লেয়ারদের নিয়ে আবার মিটিং অ্যারেঞ্জ করা, ওদের মধ্যে কমিউনিকেট করা, অনেক কাজ। তাই জয়ী বলেছে এবারের পুজোটা বড় বৌদি আর সেজ বৌদি করবে। ও, এত ভালোই হলো। যেদিন থেকে ছোট বউ ভাই বাড়িতে এসেছে সেদিন থেকেই পুজোর ব্যাপারটা ছোট বৌমাই সামলেছে। সেজ বৌমা,
এবার পূজোটা তুমি সামলাও, দেখি কেমন করে পূজোটা করতে পারো। বাবা তুমিও এই কথা বলছো? আমি মজা করার জন্য বলছিলাম, মানে তোমাকে দেখে খুব ভালো লাগছে। আজকে তো আরো ভালো লাগছে, তুমি সুন্দর করে গরদের শাড়িটা পরেছো। হ্যাঁ, তবে একটা কিন্তু কথা মানতেই হবে সবাইকে, এই ছোট বৌমার সঙ্গে সেজ বৌমার যতই ঝগড়া হোক না কেন, ওই ছোট বৌমার কল্যাণেই কিন্তু সেজ বৌমা একটু ঠিকঠাক হয়েছে। তুমি থামো না, ওদের একটু কাজকর্ম করতে দাও। ওমার বৌমা বলছি যে খিচুড়িটা বসিয়েছ? হ্যাঁ মা। আমি আর রুম্পাই ঠিক করেছি যে আজকে ওকে কৃষ্ণ সাজাবো, আজ তো জন্মাষ্টমী। তুমি তো আমার একমাত্র গোপাল। দেখেছিস তো, এবার চল তোকে আমরা দুজন ভালো করে কৃষ্ণ সাজাবো। আমরা ভয় পেয়ে যাই, আর কিচ্ছু না। আমরা তো সবসময় জিগোকে নিয়ে অ্যালার্ট আছি, সবসময় চোখে চোখে রাখছি, পুলিশকেও গোটা ব্যাপারটা জানিয়েছি, পুলিশ বলেছে কোনো রকম টেনশন করতে না। হ্যাঁ, যেদিনকে সিলেকশনে ওকে নিয়ে যাওয়া হবে সেদিনকে শুধু ওকে একটু চোখে চোখে রাখতে হবে, ব্যাস। ও তাই? হ্যাঁ, আর পুলিশ আমাদের বলেছে আমরা যেন একেবারে টেনশন ফ্রি থাকি, বাড়ির সামনের গলিতেই তো সবসময় পুলিশ পেট্রোল থাকে, ওরা বলেছে যাতে কোনো গন্ডগোল না হয় তার দিকে সবসময় লক্ষ্য রাখবে। যাক বাবা, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ রে রিবু, ছোট বৌমা কখন ফিরবে? পূজোর আগেই ফিরে আসবে তো? হ্যাঁ মা, ও বলেছে ও সমস্ত কাজ ছেড়ে পূজোর আগেই বাড়িতে ফিরে আসবে। ঠিক আছে। সরি, আমায় ক্ষমা করে দেবেন, আমি আমার আমার জাস্ট মাথা ঠিক নেই, কী করে এবার থাকবে বলুন। জার্মি এইভাবে বিছানায় মিশে গেছে, সে মানুষটার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমি তবে সত্যি আমার এভাবে ওভার রিয়াক্ট করা আপনার উপর উচিত হয়নি, আই এম ওয়ান্স অ্যাগেন ভেরি সরি। ওকে ওকে ওকে, দেখুন আপনার মেয়েকে সুস্থ করে তুলতে হলে তাকে হাসি খুশি আনন্দে রাখার চেষ্টা করুন। মানুষের ইচ্ছে শক্তিটা তার রোগ মুক্তির ক্ষেত্রে বড় একটা পার্ট প্লে করে। ও যদি না ভাবে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, নতুন করে বাঁচতে হবে, তা নাহলে ডাক্তার মেডিসিন দিয়ে কোনো লাভ হবে না। ওর মনে যদি হ্যাপিনেস ফিরে আসে, এনার্জি ফিরে আসে, তবে আমার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি চেষ্টা করব ডক্টর। এলমে, আমি এখন আসি। কেন তুই একটু চেষ্টা করছিস না? দেখ, আমি তো এত চেষ্টা করছি না বল, তোকে সুস্থ করে তুলবো বলে। কেন তুই অন্ধকারে তলিয়ে যাচ্ছিস? কেন তুই আলোর দিকে এগোতে পারছিস না মাম্মা? তোকে দাঁড় করাবো বলে আমি এত চেষ্টা করছি, তুই একটু সাহায্য কর আমায় মাম্মা, একটু বেশি না। কি করিনি বল, সারাক্ষণ তোর পাশে পাশে থাকবো, তোকে সেভাবে যত্ন করবো বলে আমি আমার
ব্যবসাটাও তো বিক্রি করে দিয়েছি। শুধু তোকে সুস্থ দেখবো বলে। আরেকটা জিনিস আমি দেখতে চাই, যে জয়ী দাশগুপ্তর জন্যে আজকে তোর এই অবস্থা হয়েছে তার শেষটা আমি দেখতে চাই। এর বাইরে তো আর কিছু চাওয়ার নেই রে। বিশ্বাস কর, এর বাইরে আমার আর কিচ্ছু দেখার নেই মাম্মা। সেইটুকু তুই দিবি না, তুই কেন দাঁড়াবি না বল? বল না মাম্মা, তুই কেন দাঁড়াবি না? আমি এত চেষ্টা করছি, তুই কেন দাঁড়াবি না বল না? দাশগুপ্তকে শেষ করে দাও। দাঁড়াবো জুই। তুই কতদিন পর, কেমন আছিস? ভালো আছি। চিনতে পেরেছিস? চিনতে পারবো না, তাই কখনো হয়। আয় আয় ভেতরে, বাইরে কেন? আয় 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 আয়, বস এখানে। বাবা, কতদিন পর তোকে দেখলাম। এ কি দাঁড়িয়ে কেন এখনো বস? মাঝে তো শুনলাম তুই নাকি নিখোঁজ হয়ে গেছিস, তারপর কত স্ক্যান্ডাল, কত গসিপ হলো জানিস। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে প্রথম দিন থেকেই বলেছিলাম যে জয়ীর মতন মেয়ে কখনো এই কাজ করতে পারে না। আর ফুটবলের সাথে বেইমানি ও কোনোদিনও করবে না। কিন্তু সেইসব এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে তো দেখলামই। তোদের পারিবারিক শত্রু সুকুমার, তার চক্রান্তেই এসব হয়েছে। ফেডারেশন তবে তোর সমস্ত অ্যাওয়ার্ড টাওয়ার্ড ফিরিয়ে দিয়েছে। তার সঙ্গে ফেডারেশন আমাকে আরেকটা দায়িত্বও দিয়েছে। আচ্ছা, সব শুনবো। তার আগে বলতো কি খাবি, চা না কফি? এই না না, আমি এখন কিছু খাবো না, তুই বস বস বলছি। আরে আমার তাড়া আছে, বাড়িতে পুজো ফেলে রেখে এসেছি, কাজের কথা তাড়াতাড়ি সেরে বেরিয়ে যাব। কি একটা কাজের কথা বলছিলিস, দায়িত্ব পেয়েছিস? হ্যাঁ শোন, ফেডারেশন একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, যারা সিনিয়র ফুটবলার মানে তাদেরকে নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ করতে চায়। আর সমস্ত সিনিয়র ফুটবলারদের সঙ্গে কমিউনিকেট করার জন্য ফেডারেশন আমার উপর দায়িত্ব দিয়েছে। তোর উপর কেন, তুই তো এখনো খেলছিস, আর যা ফর্মে আছিস তাতে আরো অনেক দিন খেলবি। ভেটারান কাউকে দিতে পারতো দায়িত্বটা? হ্যাঁ পারতো, কিন্তু ফেডারেশনে মনে হয়েছে আমি সিনিয়র ফুটবলারদের ভালো করে কনভিন্স করতে পারবো। আমি ঠিক করেছি, আমিও তোদের সঙ্গে খেলবো, তোকেও খেলতে হবে। আমি তো খেলবই, আমাকে যদি তোর টিমে না নিস তাহলে কিন্তু আমি মাঠেই বাওয়ালি করবো। এই সাক্ষুদার ম্যানেজারকে একবার তাড়া করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। বাবা, তুই আমাকে এসে বলেছিলি সাক্ষুদাকে একটু ম্যানেজ কর, তারপর আমি তো সাক্ষুদাকে অনেক কষ্টে ম্যানেজ করেছি। সত্যি কি ভালো ছিল দিনগুলো। সেই দিনগুলো আবার ফিরিয়ে আনার জন্যেই ফেডারেশনের এই উদ্যোগ। খুব ভালো। তো কজনকে পেয়েছিস এখনো অবধি? 5-6 জনকে পেয়ে গেছি, কিন্তু আরো অনেককেই পাবো। একজনকে খুঁজে পাচ্ছি না জানিস তো। কে বলতো? আরে ওই সৌমি, সৌমিকে মনে আছে তোর? সৌমি, সৌমি, ও ওই হিংসুটে মেয়েটা, ওটাকে ডাকতে যাস না ভাই, ও কিন্তু তোকেই সব থেকে বেশি হিংসে করতো, চান্স পেলে আবার তোকে ছেড়ে দেবে। ধর, ওসবও মনে রেখেছে নাকি? আমারই তো ওর জন্যে খারাপ লাগছিল, আমি ন্যাশনালে চান্স পেয়ে গেলাম আর ও পেল না, আর তারপর থেকেই ও খেলা ছেড়ে দিল। হ্যাঁ, ওর তো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল শুনেছিলাম।
হ্যাঁ আমিও শুনেছি কিন্তু তারপর আর কোনো খবর পাইনি। ও খেলতে পারুক না পারুক মাঠেও যদি আসতো খেলা দেখতে তাহলে আমাদের সব ঝামেলা মিটিয়ে নিতে পারতাম। আচ্ছা তুই ওর কোনো খবর দিতে পারিস? আমার সাথে তো কোনো যোগাযোগ নেই রে, তবে অনিতা ছিল ওর বেস্ট ফ্রেন্ড, ও কিছু জানলেও জানতে পারে। দাঁড়া অনিতাকে একটা ফোন করে দেখি। হ্যাঁ ফোন কর। বাবা কমসে কম এক বছর পর তোর ফোন পেলাম। কোন দিকে সূর্য উঠেছে আজকে? হ্যাঁ সূর্য তারা সব আজকে আমার ঘরে উঠেছে রে। এই নে কথা বল। হ্যালো, হ্যাঁ অনিতা, আমি জয় বলছিলাম। কে বলছেন? জয়ী মানে জয়ী দাশগুপ্ত। মাথায় একটা গাট্টা মারবো। শয়তান বদমাইশ, নাম্বার চেঞ্জ করেছিস, আমাকে নাম্বার দিসনি নতুন, তোর পরের সাথে যাতে প্রেম টেম না করতে পারি তার জন্য। এই তুই চুপ করবি, কাজের কথা শোন। তুই আগে আমার কাজের কথা শোন। শুনলাম নাকি ওই ফেডারেশন তোকে ওই ভেটেরান ফুটবলারদের এক্সিবিশন ম্যাচ করার দায়িত্ব দিয়েছে? হ্যাঁ সেই কারণেই তো তোকে ফোন করলাম। কেন এখন? কেন জয় দাশগুপ্ত নাকি চোর, জয় দাশগুপ্ত নাকি হেলথ ড্রিঙ্ক স্ক্যামে জড়িত, লক্ষ লক্ষ টাকা কোন কোম্পানি থেকে নিয়েছে, এখন জয় দাশগুপ্তর পায় ধরতে লজ্জা করছে না? তুই থামবি, তোকে আমার টিমে স্টপার হিসেবেই খেলাবো, চুপ কর এবার। না খেলালে তোর মাথা একটাও চুল থাকবে। আচ্ছা ঠিক আছে, তোকে না খেলালে আমি এমনিতেই নাড়া হয়ে যাব। আচ্ছা এবার বলতো সৌমির কি খবর? খুব খারাপ খবর রে, তোর সাথে জেলেসি করে খেলা ছেড়ে দিল। বহু বোঝালাম, মাঠে আর ফিরল না। তারপর তো একটা অ্যাক্সিডেন্টও হলো, জানিস হয়তো। হ্যাঁ শুনেছি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু বলতো ওরা এখন কোথায় থাকে? ওর ওই অ্যাক্সিডেন্টের পরে তো সৌমির কিরম যেন একটা হয়ে যায়, নার্ভের প্রবলেম, মাথার গোলমাল এইসব হয়েছিল। ওর বাবা বিদেশে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্যে, কোনো লাভ হলো না রে। এখন আবার ওরা এখানেই ফিরে এসছে। এখানে মানে কোথায়? ওই মল্লিক বাগানের ধারে কাছে কোথাও হবে। ওই আমাদের পুষ্পা, ও নাকি দু একদিন ওর বাবাকে দেখেছিল মল্লিক বাগানের আশেপাশে। ও বাড়ির ঠিকানাটা জানিস? না রে ঠিকানা তো আমার কাছে নেই, তবে ওর বাবা মানে ওই সুপ্রকাশ সেন, উনি তো বেশ নামি বিজনেসম্যান, মল্লিক বাগানে গিয়ে খোঁজ খবর নিলে লোকজন হয়তো বলে দেবে। আচ্ছা ঠিক আছে, বলছি তুই তো খেলবি, আর তোর কাছে যাদের যাদের নাম্বার আছে তুই সবাইকে জানিয়ে দে। আমি মলিকে বলে দিচ্ছি আমার নাম্বারটা যেন তোকে পাঠিয়ে দেয়, আর এর মধ্যেই আমরা মিট করব। কোনো চিন্তা নেই বস, আমার কাছে যার যার নাম্বার আছে আমি সবাইকে বলে দিচ্ছি। শোন এই ম্যাচটা যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে অনেক ইয়াং ফুটবলাররা উৎসাহ পাবে, আর ম্যাচের থেকে যত টাকা উঠবে সেই টাকা দিয়ে গ্রামের মহিলা ফুটবলারদের সাহায্য করা হবে। খুব ভালো উদ্যোগ রে, আমি তোর সাথে আছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে এখন রাখছি, দেখা হলে আরও কথা হবে, কেমন? নে ধর, আমি ওকে বলেছি যে তুই আমার নাম্বারটা ওকে সেন্ড করে দিবি। হ্যাঁ সে আমি দিয়ে দেব, কিন্তু তুই চললি কোথায়? এতদিন বাদে এলি, খেয়ে যেতে হবে। না না আমার সময় নেই, বললাম না আমার তারা আছে, তাছাড়া আমাদের তো মিট হচ্ছে, আমরা তো মিট করবই ওই আগেকার মতো ওই ক্যান্টিনে। আগে যে ক্যান্টিনে আমরা মিট করতাম, রোজ চিকেন স্টু আর টোস্ট খাওয়া শুরু হবে। আচ্ছা বেশ, এবার আমি চলি, সত্যি দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা সাবধানে যাস। সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ পূজোর সব ব্যবস্থা হয়ে গেছে, এখন পূজো শুরু করলেই হয়। বেশ আর দেরি না করে তাহলে বসে পড়ি। হ্যাঁ বসুন। আমার ছোট বৌমাকে দেখছি না? হ্যাঁ মানে আরে ছোট বৌমা আসবে আসবে, ছোট বৌমার কি আর একটি কাজ যে বাড়িতে বসে থাকবে? হ্যাঁ সে তার ছেলেকে খেলা শেখানোর জন্য তৈরি করছে, তারপরে নিজের খেলা আছে, সহ খেলোয়াড়দের সঙ্গে মিটিং করা আছে, তার অনেক রকম কাজ আছে। হয়তো বড় বৌমার সেজ বৌমার সমস্ত পুজোর বন্দোবস্ত করে দিয়েছে, আপনি পুজো বসুন না। ঠিক আছে তাই পুজো বসে। হ্যাঁ চল চল
এই দেখো ঠাম্মি। ভাইকে কেমন লাগছে বলো তো? বাহ, খুব সুন্দর দেখতে লাগছে, একেবারে আমার গোপাল ঠাকুর। আরে এসো এসো, তুমি এখানে এসো বাবা, বসো বসো। তুমি বাড়ির ছোট নাতি বলে কথা, আজকে তোমারই তো দিন। বাহ, তোমাকে সুন্দর সাজিয়েছে তো, ঠিক যেন গোপাল ঠাকুরের মতন। বসো বসো। ভালো লাগছে না বললে তো হবে না, তোমাকে এখন এখানেই এভাবে বসে থাকতে হবে। এরপর মা আসবে, মা তোমাকে এই সাজে দেখে খুব খুশি হবে। ভালো না লাগলে তারপর খুলে ফেলো। হ্যাঁ দাদু ভাই, খুব সুন্দর লাগছে। তোমাকে এখন আর প্র্যাকটিস করতে হবে না, তুমি ফুটবল খেলাটা এখন বন্ধ রাখো। আরে বাবা, তুমি যখন ফুটবলটা খেলবে না, মনের জোর দিয়ে খেলবে, তুমি কার ছেলে দেখতে হবে তো, জয়ী দাশগুপ্তর ছেলে। তুমি আজকে সারাদিন নারুগোপাল হয়ে থাকবে। কিন্তু জয়ী তো এখনো এলো না, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বলো। বলছি খবর কি, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে। আমি অনেকের বাড়িতে গিয়েছিলাম, অনেকেই রাজি হয়েছে, কিন্তু এখন সৌমিকে খুঁজছি। কে সৌমি? আরে তোমাকে বললাম না তখন, ওই যে যে আমাকে খুব হিংসা করতো। আরে যার বাবা আমার কাছে এসেছিল, আমাকে অনেক টাকা অফার করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা। তা তুমি তার খোঁজ পেয়েছো? একজন বললো যে ওই মেয়েটির বাবা সৌমিকে নিয়ে বিদেশে চলে গিয়েছিল, তারপরে ফিরে আসার পর ওই মল্লিক বাগান না কোথায় ওখানকার কাছাকাছি কোথাও থাকে। আরে দূর, এভাবে কারোর বাড়ি খুঁজে পাওয়া যায়? প্রপার ঠিকানা বলেছে? সৌমির বাবা তো বেশ নামি ব্যবসা, আশা করি খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না। দেখো জয়, যা করবে বি কেয়ারফুল, একটু সাবধানে করো। তুমি তো নিজেই বলেছো ওই লোকটা তোমার উপর রেগে আছে, টাকার উপর প্রত্যাখ্যান করে দিয়েছিল, কাজেই লোকটা তোমাকে নিজের শত্রু ভাবতেই পারে। আর এটাও ভাবতে পারে আজকে ওনার মেয়ের যা অবস্থা তার জন্য শুধুমাত্র তুমি দায়, তাই কথাগুলো বলছি। আরে বাবা, তুমি যখন বাড়ির লোকেশনটা মোটামুটি জেনে গিয়েছিলে, তখন ফেডারেশনের কাউকে বললেই তো তারা যেতে পারত না। বাদ বাবু, সৌমির কাছে আমি নিজেই যেতে চাইছি, কারণ যদি সৌমি কিংবা সৌমির বাবা কোনো কারণে আমাকে ভুল বোঝে থাকে, সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া দরকার। আর সৌমির রাগ বা অভিমান ভাঙাতে ওকে ফুটবল মাঠে ফিরিয়ে আনা দরকার, কারণ একজন ফুটবলারকে ফুটবলই বাঁচার রসদ জোগায়।